56,000 বর্গ মাইলের পুরোটা জুড়েই ভূমি মন্ত্রণালয়। সাধারণ মানুষের দুর্ভোগ আর পাহাড় সমান অভিযোগের চাপ আছে এই মন্ত্রণালয়ের ঘাড়ে। তবে সব ছাপিয়ে এখন ডিজিটাল হচ্ছে এক হাত। নতুন যাত্রায় এবারে সঙ্গী হয়েছেন নারায়ণ চন্দ্র চন্দ। দায়িত্ব হাতে নিয়েই বলছেন, ভূমি জরিপ থেকে শুরু করে সীমানা নির্ধারণ সবই হবে ডিজিটাল। এরই মধ্যে শুরু হওয়া এই প্রকল্প এগিয়ে নিতে চান তিনি, গড়তে চান স্মার্ট মন্ত্রণালয়। পূর্ণাঙ্গ একটা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিয়ে আসা যায় সেইভাবে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি, এবং আমরা আশা করছি যে হয়তো দুই বছরের ভিতরে একটা মোটামুটি একটা ভালো রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। এই খাতে অনিয়মের কথা তার অজানা নয়, তাই হুঁশিয়ারি দিলেন সেই সব দুর্নীতিবাজদের। সিন্ডিকেট আর দালাল চক্রকেও এক হাত নিলেন মন্ত্রী। কোনো দালাল দিয়ে কাজ করালে অফিস সেটা অ্যালাউ করবে না, সরাসরি যাবে যার কাছে কাজ, তহসিলদার হোক যে হোক সেখানে যাবে, এবং আমরা এটা নির্দেশ দেবো, মানে খুব শর্ট টাইমে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি। গেলে তাকে এটা হবে না, এ নেই ও নেই এরকম বলে বললে হবে না, তাকে সুনির্দিষ্ট কারণগুলি একবারে লিখে সে সই করে দেবে যে আপনার এই জিনিসগুলি দরকার, আপনি নিয়ে আসেন আনলে হয়ে যাবে। সরকারি খাস জমি তিনি নিয়ে আসতে চান রাষ্ট্রের দখলে, তাই প্রভাবশালীদের বিরুদ্ধেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রী। খাস জমিগুলি তো আইডেন্টিফাই করতে হবে, এটাও আমি বলে ই করে দেবো। প্রত্যেক ডিসি এবং ইউনো বা এসি ল্যান্ড তার স্বশায় এলাকার মৌজাভিত্তিক সেগুলি নির্ধারণ করবে, নির্ধারণ করে সেগুলিকে ভ্যাকেট করার জন্য আমরা মানে ই করবো, একটা টাইমও দেবো। স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিতে কেবল ঢাকায় বসে না থেকে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াবেন বলেও জানান নারায়ণ চন্দ্র চন্দ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।